আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন নিশ্চয়ই প্রত্যেকেই সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চেষ্টা করছেন। চাকরি পাওয়ার জন্য কিছু কাজ রয়েছে, যে কাজগুলো না করলেই আপনার চাকরি কখনই আপনার হাতে ধরা দেবে না। তেমন আজকে বেশ কিছু কয়েকটা পরামর্শ বা শেয়ার করা বলেন আপনাদের সাথে শেয়ার করার বিষয়, যেই বিষয়গুলো যে আমরা পরিবর্তন আনতে পারি, আগামী এক বছর পর আপনি আর বেকার থাকবেন না, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কিছু পরিবর্তন না আনলে কখনোই আপনার জব হবে না। প্রতি বছর নিয়োগ আসলে অ্যাপ্লাই করবেন, টাকা খরচ করবেন, পাড়া প্রতিবেশীদেরকে শোনাবেন পরীক্ষা দিচ্ছি, কিন্তু আদতে কোনো জব হবে না। দেখুন, একটা গভর্নমেন্ট জব হলে আপনি কিন্তু কত বছর আরামে থাকবেন? সারা জীবন থাকবেন। আর সারা জীবন আরাম থাকার জন্য কিছুটা কষ্ট করবেন না? এটা তো হয় না, চাকরির বাজার এত সহজ নয়। এবং যেই পরিবর্তনগুলোর কথা আমি বলবো, এগুলো একেবারেই সিম্পল, কঠিন কিছু নয়, যেগুলো করলে যে আমার খুব কষ্ট হবে, আমি পারবো না, তেমন নয়। অল্প স্বল্প সাধারণ কিছু নিয়ম যদি আমরা পরিবর্তন নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আগামী এক বছর পর এক নয় একাধিক জব আপনার হবে। এবং এভাবেই হয়ে থাকে, আমি ধরে ধরে বলছি, আগামী এক বছর পর আপনি বেকার থাকবেন না। যে কাজগুলো করলে, প্রথমত যে কাজটি করতে হবে, টাকা ছাড়া জব হয় না, এই বিষয়টা মাথায় থেকে একদম লাত্তি দিয়ে ফেলে দিতে হবে। কারণ এইটা আপনার মানসিক শক্তি কমিয়ে দেবে, মনের ভেতরে একটা কনফিউশন তৈরি করবে। টাকা ছাড়া অ্যাভেলেবেল হাজার হাজার মানুষের জব হচ্ছে, নিশ্চিতভাবে আপনারও হবে। সুতরাং এইটা মাথা থেকে জেরে ফেলতে হবে। দু নম্বর বিষয়, আপনার যোগ্যতা সম্পর্কে আপনার অবগত হতে হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনি কি পারেন, কি পারেন না, কি বুঝেন আর কি বুঝেন না, কি কি দুর্বলতা রয়েছে, সেইগুলো আপনার থেকে আর কেউ ভালো জানে না। তো আপনি সেইটার উপরে কাজ করেন, ইংরেজি না বুঝলে, ম্যাথ না বুঝলে সেইটার ভেতরে সময় দেন। যে কোনো বয়সে যে কোনো সময় বেসিক বা নিজের দুর্বলতা দূর করা যায়, এটা নিয়ে আমার এত সংখ্যক ভিডিও রয়েছে যে বলে শেষ করতে পারবো না। সুতরাং আমি সবসময় বলি, যে কোনো বয়সে যে কোনো সময় এগুলো ঠিকঠাক করা যায়, শুধু আল্লাহর নাম নিয়ে নেমে পড়ুন, দেখবেন সম্ভব। তাহলে সহজ কথা, আপনার যোগ্যতার সাপেক্ষে যা যা দুর্বলতা রয়েছে সেটার পেছনে কাজ করার চেষ্টা করুন, দুটোগুলো। তিন নম্বর বিষয়, প্রেম করার পাশাপাশি পড়াশোনা, এই থিঙ্ক থেকে, এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। প্রেম রেখে দেন, আপনি সফল হলে প্রেম আপনার চারপাশে, মানে আপনি না চাইতে অসংখ্য প্রেম এসে ধরা দেবে, ঠিক আছে? মেয়ে নয়, মেয়ের বাবা মা পর্যন্ত আপনাকে খুঁজে বেড়াবে। সুতরাং সেই ফিলটা নিতে চাইলে পরিশ্রমটা করুন, বেশি তো নয়, বললাম ছয় মাস এক বছর, পরিশ্রমটা সারা জীবন করতে হয় না, ছয় মাস এক বছর পর এর রেজাল্ট আপনি পাবেন। সুতরাং এই থিঙ্ক থেকে বেরিয়ে আসুন, শুধু পড়াশোনা, এর বাহির আর কিছু নেই। তিনটা গেল, তাই তো? চার নাম্বার, ফেসবুক, ঘুম, আড্ডা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো একেবারেই কমিয়ে দিন। এগুলো প্রতিদিন আপনার আমার কি পরিমাণ সময় যেভাবে খেয়ে ফেলছে আপনি নিজেও টের পাচ্ছেন না। এই তিনটা বিষয়ে পরিবর্তন আনতেই হবে, আদারওয়াইজ জব এই জীবনে কোনোভাবেই সম্ভব নয়। তিনটাতে পরিবর্তন আনতেই হবে। পাঁচ নাম্বার যে বিষয়টা, সেইটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুতি নেব, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। কারণ তৃতীয় শ্রেণীর জবের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেই, আপনাকে যা পড়তে হবে শুরু থেকে একদম নিচের দিক থেকে পড়াশোনা করবেন, তাহলে সব জবের জন্য হবে, নট অনলি তৃতীয় শ্রেণী। কথা আছে, আমার দৌড়ের পরিমাণ যদি অনেক দূর হয় তাহলে আমি ওই পরিমাণ পর্যন্ত না যেতে পারলেও একটা কাছাকাছি পর্যায়ে যাব, আর আমার দৌড়ি যদি এইটুকু হয় তাহলে তো আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। সুতরাং তৃতীয় শ্রেণীটি এমনিতেই হবে, আপনি কখনই শুধুমাত্র তৃতীয় শ্রেণীর জন্য পড়াশোনা করব এই থিঙ্ক মাথায় রাখবেন না। এটা হলো আমার পরামর্শ। ছয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে, দেখুন মানুষ অনেক কারণেই কিন্তু ব্যর্থ হতে পারে, সফল না হওয়ার পেছনে অনেক কারণ থাকে, টাকা পয়সা ছিল না, পরিবারের দায়িত্ব ছিল, হ্যান তেন অনেক কারণ থাকতে পারে। কিন্তু সফল হওয়ার জন্য একটাই কারণ, একটাই বিষয়, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের বিকল্প কিছু নেই এবং সেইটি আপনাকে করতে হবে। আপনি আপনার চারপাশে একটা মানুষ দেখান তো যে পরিশ্রম করে নাই, অথচ সফল হয়ে গিয়েছে, এটা হয় না, দুনিয়া এত সহজ নয়, আপনাকে পরিশ্রম করতেই হবে। এবং আমি যেটা একটু আগে বললাম, বহুদিন পরিশ্রম করতে হয় না, আপনাকে সারা জীবন আরামে থাকতে গেলে মাত্র ছয় থেকে সাতটা মাস পরিশ্রম করুন, তাহলে এর রেজাল্ট আপনি পাবেন। এই যে কথাগুলো বললাম, ওগুলো যদি আপনার জীবনে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে ভাই আমি বলবো, জবের আর চেষ্টা করেন না, আপনি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন, অথবা বিদেশ যদি চিন্তাধারা থাকে বিদেশও যেতে পারেন। মুগ্ধ কথা,
এই চাকরির প্রস্তুতি আপনার জন্য নয়। যদি এই পরিবর্তনগুলো না আনতে পারেন তাহলে এখনই সিদ্ধান্ত নেন, আর যদি মনে করেন জব দরকার তাহলে এইগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতেই হবে। আর যদি করেন ডেফিনেটলি এর রেজাল্ট আগামী বছরের এই টাইমে দেখবেন আপনি আর কিন্তু আর বেকার নয়। প্রচুর মানুষ আপনার কাছ থেকে আপনার মোবাইল নাম্বার নিতে চাইবে, আপনার খোঁজ খবর নেবে, আপনার ভিজিটিং কার্ডও নিতে চাইবে, এটাই বাস্তবতা। এই ছিল বিষয়, আমার মনে হয় এই বিষয়গুলো আপনি চিন্তা করে দেখতে পারেন। চলে যাব, যাওয়ার আগে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এলজিডির যে প্রস্তুতিমূলক বইটা আমাদের রয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, এটা আগামী শুক্রবার পর্যন্ত চলবে, তারপর আমরা অফ করে দেব, আর অর্ডার নেওয়া হবে না, কারণ সেই পরিমাণ বই আমাদের হাতে আর নেই। সুতরাং যাদের নেওয়ার ইচ্ছা আছে দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিতে পারেন, যাবতীয় তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। ওয়েল, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।